আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর ছাত্রীরা, তোমরা ব্যবসা উদ্যোগের বই এবং খাতা সামনে নিয়ে আমার ক্লাস লেকচারটি শোনো। গত ক্লাসে আমরা ব্যবস্থাপনা কার্যাবলী পড়ছিলাম। আজকে আমরা ব্যবস্থাপনা কার্যাবলীর অবশিষ্ট কাজগুলো পড়ব। গত ক্লাসে আমরা ব্যবস্থাপনা কার্যাবলীর কর্মী সংস্থান পর্যন্ত শেষ করেছিলাম। কর্মী সংস্থানের পরে ব্যবস্থাপনার যে কাজটি আসে সেটি হচ্ছে নির্দেশনা, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হবে তার নির্দেশনা দিয়ে থাকেন। সঠিক নির্দেশনা দিতে পারলে কর্মীরা তাদের সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়। অনেকে নির্দেশনাকে নেতৃত্ব দানের সাথে তুলনা করেছেন। এরপরে ব্যবস্থাপনার যে কাজটি আসে সেটি হচ্ছে প্রেরণা। প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেরণা বলা হয়। প্রেরণার ফলে কর্মীরা কাজের প্রতি আগ্রহী হয় এবং উৎসাহের সাথে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ সম্পাদনে সক্ষম হয়। এই প্রেরণা কর্মীদেরকে দুইভাবে দেওয়া যায়, আর্থিক প্রেরণা এবং অনার্থিক প্রেরণা। আর্থিক প্রেরণা অর্থের সাথে জড়িত, যেমন কর্মীদের বেতন বৃদ্ধি করা, ইনক্রিমেন্ট প্রদান করা, বিভিন্ন উৎসব ভাতা প্রদান করা, এগুলো প্রদান করার মাধ্যমে কর্মীদেরকে কাজের প্রতি প্রেরণা দেওয়া যায়। আর অনার্থিক প্রেরণা হচ্ছে কর্মীদের কাজের সুষ্ঠু পরিবেশ প্রদান করা, অর্থাৎ কর্মীরা যেখানে কাজ করবে সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা, কোনো কর্মী ভালো কাজ করলে তার প্রশংসা করা, এগুলো হচ্ছে অনার্থিক প্রেরণা। এই আর্থিক প্রেরণা এবং অনার্থিক প্রেরণা দুইভাবেই দুই প্রেরণার মাধ্যমেই কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী করা যায়। ব্যবস্থাপনার এর পরের কাজটি হচ্ছে সমন্বয় সাধন। ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করাকে বলা হচ্ছে সমন্বয় সাধন। একটি উদাহরণের মাধ্যমে এটি আমরা বুঝতে পারি, যেমন উৎপাদন বিভাগ কাঁচামালের অভাবে উৎপাদন করতে পারছে না, এটা যদি ক্রয় বিভাগকে জানানো না হয় তাহলে ক্রয় বিভাগ বুঝতে পারবে না যে উৎপাদন বিভাগের কাঁচামালের প্রয়োজন। ঠিক একইভাবে উৎপাদন বিভাগ প্রচুর পরিমাণে মাল উৎপাদন করে তাদের কাছে রেখে দিল, কিন্তু এটা বিক্রয় বিভাগকে জানানো হলো না, তাহলে কিন্তু বিক্রয় বিভাগ বুঝতে পারবে না যে মাল বিক্রয়ের জন্য রেডি। এই কারণে বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মী বিভাগ এবং উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা দরকার। এই সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলে একটি দলে পরিণত হয় যা ঐক্যবদ্ধভাবে কাজ সম্পাদনে সাহায্য করে। ব্যবস্থাপনার সর্বশেষ কাজটি হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না তা দেখা, ত্রুটি বিচ্যুতি থাকলে তা নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়। মূলত নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে হচ্ছে কি না তা নিশ্চিত করা যায়। সবাই বইটি একটু দেখো। নিয়ন্ত্রণ কার্যাবলীর পরে একটি পয়েন্ট আছে, পরিকল্পনার ধারণা ও গুরুত্ব। গত ক্লাসে আমরা পরিকল্পনা কি সেই সম্পর্কে জেনেছি, আজকে আমরা পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে জানব। সবাই বই একটু দেখো, 97-98 পৃষ্ঠার প্রথম প্যারার একদম শেষের দিকে কয়েকটি লাইন আছে, এখান থেকে তোমরা পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করে লিখতে পারবে। আমি লাইনগুলো পড়ছি। সঠিক পরিকল্পনা উদ্দেশ্য অর্জনকে সহজ করে। পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায়। পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে বণ্টন করা যায়, ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হয় এবং দক্ষতা বৃদ্ধি পায়। এই কয়েকটি লাইন পড়ে তোমরা পরিকল্পনার গুরুত্ব নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। এরপরে দেখো আরেকটি পয়েন্ট আছে, সংগঠিতকরণের গুরুত্ব।
সরি সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব। সংগঠিতকরণ কি এটাও আমরা গত ক্লাসে পড়েছি, আজকে আমরা পড়ব সংগঠিতকরণের গুরুত্ব। 98 পৃষ্ঠার একদম লাস্টের দিকে দেখো কয়েকটি লাইন আছে, এই কয়েকটি লাইন পড়ে তোমরা সংগঠিতকরণের গুরুত্ব সম্পর্কে লিখতে পারবে। আমি লাইনগুলো পড়ছি, সবাই একটু দাগিয়ে নেবে। সংগঠিতকরণের ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়, প্রতিষ্ঠানের সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ হয়, নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার কারণে কাজের গতি বৃদ্ধি পায়। এই লাইনগুলো পড়ে তোমরা সংগঠিতকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আশা করি আজকে যতটুকু আমি পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো, আর আজকে আমি যতটুকু পড়ালাম তার মধ্য থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। কারো যদি বুঝতে সমস্যা হয় আমি প্রশ্নগুলো বলছি। নির্দেশনা কি বা কাকে বলে? নির্দেশনা বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন হচ্ছে নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর হবে নেতৃত্ব, কারণ অনেকেই নির্দেশনাকে নেতৃত্বের সাথে তুলনা করে থাকেন। এরপরের প্রশ্ন হচ্ছে প্রেরণা কি বা প্রেরণা কাকে বলে? প্রেরণা বলতে কি বোঝায়? সমন্বয় সাধন কি? নিয়ন্ত্রণ কি বা কাকে বলে? নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পনার প্রয়োজন হয় কেন? আমি আবার বলছি, একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পনার প্রয়োজন হয় কেন? লাস্ট কোয়েশ্চেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিতকরণ গুরুত্বপূর্ণ কেন? আশা করি আজকের পড়া সবাই বুঝতে পেরেছো এবং যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নের উত্তর বাসায় শিখে ফেলবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।